মাদকদ্রব্যের আসলে কী ধরনের ক্ষতি আছে আমরা দেখি যে কোরআন সুন্দর যে বিশ্লেষণ এবং এখানে যে আলোচনা সে অনুযায়ী আমরা মাদকদ্রব্য সেবনের এবং যে কোনো মুখাদ্যের যে কোনো খামার যে কোনো মুস্কেরাত সেবনের নানা রকম ক্ষতি দেখি এবং সে ক্ষতিটা ধর্মীয় সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা সংশ্লিষ্ট এবং স্বাস্থ্যগত নানা ধরনের ক্ষতি এখানে আছে ধর্মীয় যে বা দিনই যে ক্ষতিটা তার মধ্যে কিছু জিনিস আমরা আলোচনা করেছি যেমন আল্লাহর ডেকের থেকে সে সরে যায় সালাত থেকে সে বিমুখ হয়ে যায় এবং ইবাদত থেকে সে মুখ সরিয়ে নেয় এবং সে নানা ধরনের পাপে লিপ্ত হয় জেনা বিচারে লিপ্ত হয় এবং আরও অনেক অসঙ্গত কাজে লিপ্ত হয় এবং সে আরও অন্য ধ্বংসাত্মক কাজে নিজেকে সম্পৃক্ত করে ফেলে যারা মাদক সেবন করে তারা এখানে একটা হাদিস উল্লেখ করছি যেটি ইমাম নাসাই আবন হবান তার সহি গ্রন্থে উল্লেখ করেছেন ওসমান রাদী আল্লাহ তালু একবার খুদ্ দেওয়ার জন্য দাঁড়ালেন দাঁড়িয়ে তিনি একটা ঐতিহাসিক চমৎকার বক্তব্য পেশ করলেন তিনি বললেন আইয়ুহান নাস ইত্তাকুল খামর হে মানুষেরা আপনারা খামরকে বর্জন করুন খাবা কারণ এটা খবিজ জিনিসের মধ্যে সবচেয়ে মারাত্মক খারাপ জিনিস ও ইনারেজুলান মিম্মান ক্যানা মিনাল আইবাদ আপনাদের পূর্বে আল্লাহর বান্দাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন ক্যানা ফিল মাসাজিদ তিনি মসজিদে গমন করতেন ফালাকিয়াতম্রত সো ইন একজন খারাপ মহিলা তার সাথে সাক্ষাৎ করলেন ফা আমারাত জারিয়া তাহা ফা আদ খালাত মঞ্জেল সে তার দাসীকে বলল যেন ওই ব্যক্তির ঘরে তাকে প্রবেশ করে দেওয়া হয় ফা আগলা কাতিল বাব। এরপর তিনি ঘরে ঢুকেই ওই ব্যক্তির রুমে প্রবেশ করেই দরজাটা বন্ধ করে দিলেন ওয়েন্দাহা বা তিয়া তুমিন আন খামর তার কাছে ছিল এক বোতল মদ ওয়েন্দাহা সবি এবং ছিল একটা ছোট শিশু ফাকালাত লাহু লুফা রেকনি হাত্তা তসরা কাহসান মিনহাদ আল খামর আও তুয়া কেউনি তাক্তুল সবি সে মহিলা বলল আপনি আমার থেকে বিচ্ছিন্ন হতে পারবেন না তিনটা কাজের যে কোনো একটা করা ছাড়া হয় আপনি এই খমরটুকু পান করবেন অথবা আমার সাথে মেলামেশা করবেন অথবা এই শিশু সন্তানটিকে হত্যা করবেন ওয়া ইল্লা সেহতু যদি তা না করেন তাহলে আমি চিৎকার করব ওয়া কুলতু এবং আমি বলে দেব দা খেলা আলাইয়া ফিবাইতি এই ব্যক্তি আমার ঘরে প্রবেশ করেছে ফামিল্লা দিউসাদে কুক আপনাকে কে বিশ্বাস করবে আমি কথা বলার পরে আপনাকে কে বিশ্বাস করবে ফাদাউ ফর্রাজুলা আলিক ব্যক্তি এতে দুর্বল হয়ে গেল ওয়াকালা এবং বললো আম্মাল ফালা আতিহা। খারাপ কাজটি আমি করব না আপনার সাথে খারাপ কাজটি আমি করব না ও আম্মা নফ্স ফেলা আক্তা আর এই ছোট্ট শিশু তাকেও আমি হত্যা করব না তাহলে আমি তৃতীয়টা করবো সেটা কি মদ পান ফাশারিবা তারপরে সে মদ পান করলো করল ফাশারিবাকে আসামিন খামর সে এক কাপ মদ পান করলো ফাকালা জিদি ওটা পান করার পর সে বলল আরেকটু দাও আরেকটু দাও এভাবে সে শেষ করে ফেললো ওসমান ইবনা আফান বলছেন তিনি বললেন যে আল্লাহর কসম এরপর তার অবস্থা হলো এই যে সে শেষ পর্যন্ত মহিলার সাথেও মেলামেশা করলো এবং সে শিশু সন্তানকেও হত্যা করলো এটাই হচ্ছে মাদকদ্রব্য সেবনের পরিণতি যেটা দেখেন আমাদের সালাফ কত আগে বলে গেছেন ওসমান ইবনা আফান এরপরে বললেন ফৈজদানি বুহা তুমরা এটাকে পরিহার করো এই মাদকদ্রব্যকে তোমরা পরিহার করো ফা ইন্মুল খাবা এফ কারণ এটা হলো হবিজ জিনিসের মধ্যে সবচেয়ে মারাত্মক ওয়া ইনাহি লামানু আলরুফিক ইউসিক আখার কারণ এটা আল্লাহর কসম ইমান এবং মদ বা মাদক দ্রব্য একই ব্যক্তির কালাবে একসাথে অবস্থান করতে পারে না বরং একটা যদি থাকে অন্যটা চলে যায় সুতরাং মদ যদি কারো হাতে উঠে মাদকদ্রব্য যদি কারো সেবন করার বিষয় হয়ে যায় তখন তার ইমানটা আর থাকে না বরং ইমানের আরও যে অনুষঙ্গগুলো আছে সেগুলো একে একে তার কাছ থেকে ডিটাচ হয়ে যায় এটার যে সামাজিক ক্ষতি সেটি হল মদ পান করার মধ্য দিয়ে দেখবেন যে মদের বারে বা নাইট ক্লাবে অনেক খুনোখুনি হয় মারামারি হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে শত্রুতা তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক চ্যুতি এবং তাদের ঘরগুলোতেও সেই একই ধরনের সমস্যা তৈরি হয় কোনো ব্যক্তি মদপান করে বাড়িতে আসলে তার স্ত্রী তাকে সেভাবে অবশ্যই স্বাগত জানাবে না তার সন্তানরাও এটাকে ভালো করে ভালো হিসাবে দেখবে না ফলে এভাবেই তার সামাজিক বন্ধনগুলো টুটে যেতে থাকে তার সামাজিক সম্পর্কগুলো নষ্ট হয়ে যেতে থাকে এবং অনেক মদ এবং মাদক সেবনকারী ব্যক্তিরা খুব সহজেই তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দেন কারণ তিনি মাদক সেবন করে নিজের হয়তো উপর নিয়ন্ত্রণ হারান এখানে মনে রাখতে হবে যদি কোনো ব্যক্তির আকল পরিপূর্ণ চলে যায় তাহলে তার তালাক হবে না কিন্তু তার আকলটা যদি ঠিক থাকে কিন্তু মদ কিংবা মাদকের প্রভাবে সে নিয়ন্ত্রণ হারিয়ে তালাক দিল কিন্তু তার পরিপূর্ণ আকল জায়েল হয়নি আকল ঠিক আছে এখন কারণ তার সব কিছু সে বুঝে চলে চলতে পারছে তাহলে এই অবস্থা তার তালাক হবে অতএব যে কোনো ব্যক্তি মাদক সেবন করলে মদ পান করলে তার তালাক হবে না ব্যাপারটা এমন নয় বরং এগুলোর প্রভাবে সাধারণত সে তার নিজের ঘরকে ধ্বংস করে দেয় তার পরিবারকে ধ্বংস করে দেয় তার সামাজিক সম্পর্ককে নষ্ট করে দেয় এবং এভাবেই তার সমাজের যে ইমেজ যা মর্যাদা যে সম্মান সবগুলো সে হারিয়ে ফেলে তাহলে মদ এবং মাদকের পরিণতি কিন্তু মোটেই ভালো নয় আমাদের সমাজেও কিছু ঘটে যাওয়া ঘটনা সেটা যাদের সাথে সংশ্লিষ্ট হোক না কেন কোনো মহিলা অথবা কোনো পুরুষ ইতোমধ্যেই আমরা গত এক বছর দুই বছরে দেখেছি পত্রিকায় উঠে এসছে আমাদের ক্যাজিনোগুলোতে আমাদের মদের বারগুলোতে কী হয়েছে এবং যেটা আমরা সবচেয়ে বেশি আশঙ্কাজনক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেমন আমাদের বিভিন্ন জেলায় যে ইয়াবার লক্ষ লক্ষ পিস পাওয়া যাচ্ছে এবং এর মধ্যে বিশাল একটা নেটওয়ার্ক সম্পৃক্ত হয়ে পড়ছে এবং নিষ্পাপ ছেলেমেয়েরাও তরুণরা যারা ছিল জাতির আশা ভরসা যে তরুণদের কাছে তরুণীদের কাছে এগুলো পাওয়া যাওয়ার কথা না কিন্তু যে একটা চক্র যারা মুসলিম সমাজকে ধ্বংস করতে চাচ্ছে দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে মানুষের শান্তি নষ্ট করতে চাচ্ছে মুসলিম পরিবারগুলোকে ধ্বংস করতে চাচ্ছে তারা এভাবেই হাতে তুলে দিচ্ছে একবার কারো যদি অভ্যাস হয়ে যায় সে আর ফিরে আসতে পারে না বরং সে অভ্যাসটা চালিয়ে যাওয়ার জন্য যত বাহানা আছে সেটা সে করে সে তার প্রিয়জনকে পর্যন্ত হত্যা করে ফেলে টাকা নেওয়ার জন্য সে চুরি করে সে ডাকাতি করে এবং সে নানা উপায়ে সমাজকে অস্থির করে ফেলে যে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক মাদকসেবীরা কাজ করে তার অবস্থা খুব টাইট হয়ে যায় যে পরিবারে মাদকসেবী একজনও থাকে সেই পরিবারের শান্তি আর থাকে না প্রিয় ভাইয়েরা এর পরিণতি নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে আজকে আপনার আমার পরিবারে হয়তো কেউ নেই কিন্তু আমাদেরকে এখনই এর জন্য কিছু করতে হবে এটা শুধু প্রশাসনের দায়িত্ব নয় এটা আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালের দায়িত্ব প্রত্যেক সচেতন মানুষের দায়িত্ব এটা শিক্ষকদের দায়িত্ব এটা যে কোনো সচেতন মানুষের দায়িত্ব পেশাজীবীদের দায়িত্ব ডাক্তারদের দায়িত্ব এটা আমাদের প্রশাসনের দায়িত্ব সবাই মিলেই এটাকে প্রতিহত করা যাবে অন্যথায় প্রতিহত করা যাবে না আর যে অর্থনৈতিক ক্ষতিগুলো আমরা লক্ষ্য করি তার মধ্যে রয়েছে যে এত মাদক আমরা জানি যে মাদকগুলো নিষিদ্ধ হওয়ার কারণে দাম বেশি যে জিনিস সমাজে যে যেমন ধরনের সোয়াবিন তেল পাওয়া যাচ্ছে না কালকে আমি আমার ছেলেকে পাঠালাম আহমেদকে বললাম যে বাবা আমি আর জানি না মাঝখানে যে এত ঘটনা ঘটেছে ও দেখলাম যে এক ঘন্টা যাবৎ ঘুরতে সারি আমি খুব ভয় পেয়ে গেলাম যে অনেক বাচ্চারা তো এরকম চলে যায় কি না কি ঘটে সে এক ঘন্টার মধ্যে এখনও বাসায় ফিরে আসেনি পাঁচ লিটার তেল নিয়ে আসবে রূপচান্দা অথবা তীর এরকম একটা আমি বললাম যেটাই পাউনি আস পরে আমি নিচে জিজ্ঞেস করলাম বলল যে বাজারে তো তেল নেই তাই নাকি এখন ও কোনো টেলিফোন নিয়ে যায়নি যাই হোক অনেকক্ষণ পরে এসছে থেকে অনেক দূর ঘুরে সে পাঁচ লিটার নিয়ে এসছে কত দাম নয়শো পঁচাশি টাকা এটা কিছুকাল আগে ছিল পাঁচশো বিশ টাকা বা এরকম দেখেন কত অল্প সময়ের মধ্যে আচ্ছা কেন হলো দামটা কেন বাড়লো সেই জন্য বলছি কারণ এটাকে বাজারে অপ্রতুল করে তোলা হয়েছে স্টক করে এটাকে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে আর যে জিনিসগুলো নিষিদ্ধ তাহলে তার দাম অনেক গুণ বেশি তাই না অনেকে মনে করে হিরোইনের দাম এত বেশি কেন এটা নিষিদ্ধ জিনিস তো এই কারণে এটা ধরা পড়লেই একজন লোকের তাই না যাবজ্জীবন হয়ে যাবে কোনো কোনো দেশ তাকে মৃত্যুদণ্ডও দেয় এবং সেটা যথাবিহিত ব্যবস্থা কোনো সন্দেহ নেই তাহলে দেখুন দাম বেশি তার মানে হচ্ছে আপনি একটা ক্ষতিকর জিনিসের জন্য পরিবারের সমস্ত টাকা ব্যয় করছেন তার দীর সবচেয়ে ভয়ঙ্কর তার সবচেয়ে ভয়ঙ্কর অপব্যয় হচ্ছে এর মধ্যে আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অনেক লোক ফতুর হয়ে যাচ্ছে যে ড্রাঙ্ক হয়ে যাচ্ছে যে মাদক সেবনের অভ্যস্ত হয়ে গেছে সে কিন্তু তার জানটা দিয়ে হলেও ও সে যান বিক্রি করে সন্তান বিক্রি করে পরিবারের সমস্ত জিনিস বিক্রি করে সমস্ত আসবাবপত্র স্বর্ণ রূপা অলঙ্কার সব বিক্রি করেও সে কিন্তু এটা সেবন করবে তো অর্থনৈতিক দিক থেকে সে কিন্তু ফতুর হয়ে গেল এভাবে আমরা আরও দেখি যে সে তখন টাকার জন্য চুরিও করল ছিনতায়ও শুরু করে এগুলো কিন্তু অর্থনৈতিক বিপর্যয় একদিকে সামাজিক বিপর্যয় অন্যদিকে অর্থনৈতিক বিপর্যয় আচ্ছা এর যে নিরাপত্তাগত দিক সেটা আমরা একটু আগেও ইঙ্গিত দিয়েছি সেটা হলো এগুলোর সেবনের অনিবার্য পরিণতিতে সে স্ত্রীর গায়ে হাত তোলে পরিবারের অন্যদের গায়ে হাত তোলে প্রতিবেশীর গায়ে হাত তোলে এবং সে টাকার জন্য উপর করে আবার চিন্তায় করতে গিয়ে কাউকে মেরে ফেলে সে চুরি করে ইত্যাদি তাহলে আমাদের যে জানমালের যে নিরাপত্তা ছিল এগুলো বিঘ্নিত হয় এই মাদক সেবীদের মাধ্যমে মানে মাদক সেবনের মধ্যে আসলে কোনো ধরনের উপকার নেই যদিও কোরআন বলছে যে ইয়াস আলু আনিল খামরি ওল মাইসের তোমাকে খামার এবং মাইসের সম্পর্কে জিজ্ঞেস করে বলো এর মধ্যে কল্যাণ আছে আবার এর মধ্যে কি আছে পাপও আছে অকল্যাণও রয়েছে তবে এগুলোর পাপ কল্যাণের চাইতে বেশি কল্যাণটা কি কল্যাণটা খুব লিমিটেড সেটা হচ্ছে ব্যক্তি যখন সেবন করে তখন তার নিজের কাছে ফুরফুরে লাগে এছাড়া আর কোনো কল্যাণ এর মধ্যে নাই সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে নিরাপত্তাজনিত ভয়ঙ্কর একটা অধোপতন সমাজের মধ্যে ঘটে মাদক সেবনের মধ্য দিয়ে এবং সর্বশেষ হচ্ছে তার স্বাস্থ্যগত যে ক্ষতিটা তার মেন্টাল হেলথ একদমই শেষ এবং সাথে সাথে ফিজিক্যালিও সে দুর্বল থেকে দুর্বল হতে থাকে সে আর সুস্থ জীবনে ফিরতে পারে না সে সমাজের একজন ভালো শিক্ষক হতে পারবে না একজন ভালো প্রশাসক হতে পারবে না একজন ভালো ডাক্তার হতে পারবে না সমাজের কোনো কাজের জন্যই সে আর উপযুক্ত হতে পারবে না অতএব আমাদেরকে সম্মানিত ভাইরা সাবধান হতে হবে ইসলাম যে কথাটা একদম শুরু থেকে বলে এসছে কোরআন বলেছে হাদিসে এসেছে নবী সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আর আজকে এ মুসলিম সমাজে থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের তরুণদের হাতে হাতে এই মাদকদ্রব্যগুলো ঘটছে এর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় করণীয় অনেক কিছু আছে আমি একটা আর্টিকেলও দেখছি না আমাদের ক্লাসের মধ্যে নিচের ক্লাসে প্রাইমারি কিংবা উপরে মাধ্যমিক লেভেলে যে তারা অন্তত শিক্ষার মধ্যে একটু সতর্ক করছে হালকাভাবে সতর্ক করা যেতে পারে বাচ্চাদের উপযোগী যে কোনো ম্যাসেজ এমনকি সেটা স্কুল কর্তৃপক্ষ তা ক্যাম্পেইন করতে পারে মসজিদগুলো একটা ক্যাম্পেইন করতে পারে যে আমরা মাদকের বিরুদ্ধে এবং কেউ মাদক যেন সেবন না করে একটা ক্যাম্পেইন করলে মানুষের মধ্যে একটা একটা সচেতনতা তৈরি হয় কিন্তু দেখবেন যে অধিকাংশ মানুষই এর ক্ষতি সম্পর্কে কোরআন হাদিসে কি বলা হয়েছে সে সম্পর্কে তারা জানে না অতএব আসুন আমরা সচেতন হই আর এটাও মনে রাখতে হবে আজকে যারা পৃথিবীতে মাদকদ্রব্য ছড়াচ্ছে এটা অটোমেটিক আসছে না এটা একটা বিশেষ গোষ্ঠী তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে টু পাইস কামানো টাকা কামানো দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মুসলিম জনপদগুলোকে ধ্বংস করে দেওয়া মুসলিমদেরকে আসলে ধর্মীয়ভাবে ধ্বংস করা কঠিন ইমানের যে শক্তি কোরআন এবং সুন্নার যে শক্তি ওই জায়গা থেকে তাদের মোকাবেলা করা কঠিন তাদেরকে মোকাবেলা করতে হবে তাদের আখলাকে অধপতন দিয়ে মোকাবেলা করতে হবে মাদক দ্রব্য দিয়ে এই দুটো এর মধ্য দিয়ে আখলাকে অধপতন দেখবেন যেমন মিক্সিং মেয়েদেরকে পর্দা থেকে বের করে ফেলা ছেলে মেয়েদের মধ্যে অবাধ মেলামেশা লিভ টুগেদার কালচার এটা হলো একটা আর আরেকটা হলো এই মাদক দ্রব্য তো আমাদের এই দুটো বিষয়ে সচেতনতা প্রয়োজন আসুন আমরা সকলে মিলে আমরা সকলে মিলে এর বিরুদ্ধে দাঁড়াই নিজেরা সচেতন হই পরিবারকে সচেতন করি সমাজকে সচেতন করি এবং যে যার অবস্থান থেকে প্রাতিষ্ঠানিকভাবেও আমরা যখনই যেটা সম্ভব হয় সেরকম ক্যাম্পেইন করি আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে এবং জাতির লোকদেরকে এই মাদক সেবন করা থেকে মাদকের ছবল থেকে রক্ষা করুন সেই দোয়া আল্লাহর কাছে আমরা করছি পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান করছি আপনাদের যার যে রোল সেটা প্লে করুন এদেরকে বর্জন করুন এবং এদেরকে বোঝানো দুটো দায়িত্ব পালন করতে হবে বোঝানোর দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে আল্লাহর কাছে তৌফিক কামনা করে শেষ করছি হায়দা هذا আল্লাহ الله لي ولكم আলহি ও আসহা আকুল الغفور الرحيم